হ্যালো ফ্রেন্ড, আমরা নিয়ে এসেছি আরেকটা সম্পাদ্য, 3 নম্বর সম্পাদ্য। এটা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, এবি 6 সেমি, বিসি 9 সেমি, আর একটা 55 ডিগ্রি এবিসি বলেছে। তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামুদ্রিক অঙ্কন করতে বলেছে, যার একটা কোণ 60 ডিগ্রি। এবং আরেকটা বলে দিয়েছে যে এসি বাহুর একটা অর্ধেক হবে একটি বাহু, ঠিক আছে। তো এবি আমরা নিয়ে নিলাম 6 সেন্টিমিটার, আর বিসি নিয়ে নিলাম 9 সেন্টিমিটার স্কেলের সাহায্যে। আর চাঁদা দিয়ে একটা কোণ আঁকবে তোমরা, সেটা হচ্ছে 55 ডিগ্রি, ঠিক আছে। চাঁদা দিয়ে সেটা দেখালাম না কী করে আঁকে, চাঁদা দিয়ে 55 ডিগ্রি আঁকবে। তো আঁকার পর এবার একটা বড় করে মাপ নেবে, যেরকম মাপ নেয়। তো আমি সেরকম করে একটা মাপ নিচ্ছি, যে কোনো একটা বড় মাপ নিচ্ছি, যে কোনো মাপের আন্দাজ করে মাপ নিচ্ছি। তো আন্দাজ করে মাপ নেওয়ার পর যে বড়টা, সেই বড়টা একটা আমি, আচ্ছা তার আগে আমি কোণটাকে নিয়ে নিই। কোণটা কী করে নিতে হয় নিশ্চয়ই জানো, যে কোনো মাপ নিয়ে আগে এরকম করে একটা গোল টেনে নিতে হয়, সেই সেম গোল প্রথম পয়েন্টে এরকমভাবে গোল করতে হয়। তো প্রথমে এরকমভাবে নিয়ে নিলাম, আর যে জায়গায় ছেদ করেছিল সেই জায়গা থেকে কম্পাসটা মেলানোর চেষ্টা করবে, যেখানে মিলছে দেখতে পাচ্ছ, যাতে বেঁকে না যায়। আমার বেঁকে যাচ্ছে তাই আমি আবার ঠিক করে নিলাম। তো মিলে গেলে কী করবে, যে জায়গায় এখানে ছেদ করেছিল সেই জায়গায় বসিয়ে দাগ কেটে নেবে, তাহলে এটা 55 ডিগ্রি হয়ে গেল। তো এটা 55 ডিগ্রি হয়ে যাওয়ার পর সোজা একটা দাগ টেনে দেবে। তো দেখে নাও, সোজা একটা দাগ আমি টেনে দিচ্ছি। তো সোজা দাগ হয়ে গেল এটা। তো সোজা দাগ হয়ে যাওয়ার পর এবার চাঁদা দিয়ে দেখে নেবে সেটা 55 ডিগ্রি হচ্ছে কি না। যদি ভুল হয় তাহলে মুছবে না, তাহলে আবার একবার রিপিট করবে, কিন্তু মুছবে না, মোছা যাবে না। তো দেখে নিয়েছো এটা 55 ডিগ্রি প্রায় ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা নেব বড় মাপটা। তো নামকরণ আগে করে দিই, এটা হচ্ছে বি, এখানে ওপরে নিশ্চয়ই এ হবে, আর এই পাশেরটা এখনও নাম দিলাম না, এখনও দাগটা নিতে নাম দিলাম না। তো এ থেকে বি পর্যন্ত আগে মাপ নিয়ে নেব। তো 6 সেন্টিমিটারের মাপ নিয়ে নিলাম। তো 6 সেন্টিমিটারের মাপ নিয়ে নিলে নিচ থেকে বসিয়ে ওপরের দিকে একটা দাগ টেনে দেবে প্রথম পয়েন্টে বসিয়ে। আর বি থেকে সি এর এই মাপটা নিয়ে নিলে, ঠিক আছে, সেটা বিতে বসিয়ে নিচে দাগ টেনে নেবে। তাহলে নিচে দাগ টেনে নেবে, তাহলে একটা ওপরে দাগ টেনেছি ওই বাহুতে আর একটা এই বাহুতে, এই দুটো বাহু যে জায়গায় ছেদ করছে সেই জায়গা থেকে মিলিয়ে দাও, ঠিক আছে। এবং স্কেল দিয়ে আগে দেখে নেবে যে ওটা 6 আছে আর এটা 9 আছে কিনা, তারপর এটা টেনে দেবে। এবার ওটা এ, এটা সি নাম দিয়ে দেবে। নাম দেওয়ার পর ওই দুটোকে টেনে দেবে, টেনে দিলে একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তো ত্রিভুজটা তৈরি আমি করে নিলাম। ত্রিভুজ তৈরি করার পর কী বলেছে, এসি বাহুর অর্ধেক করতে বলেছে। দেখবে উপ সম্পাদ্যে লেখা আছে এসি বাহুর অর্ধেক, তাহলে এসি বাহুর অর্ধেক কী করে করতে হয়, সমদ্বিখণ্ডিত একই নিয়ম, অর্ধেকের বেশি আন্দাজ করে মাপ নিয়ে একটা ওপরে দাগ একটা নিচে দাগ, তাহলে একটা এই পাশে দাগ দিলাম আর একটা এই পাশে দাগ দিলাম। এবং এতে বসিয়ে আবার ওই দাগের ওপর একটা দাগ দিলাম আর এই দাগের ওপর একটা দাগ দিলাম। আর যে দুটো পয়েন্ট মিট করছে সেই দুটো পয়েন্টে আমি কী করবো, দাগ টেনে দেবো। তো দেখো দাগ টেনে দিচ্ছি, সাবধানে করবে কিন্তু। তো আমি সোজা দাগ টেনে দিলাম, এটা সোজা দাগ টানা হয়ে গেল, তাহলে সমদ্বিখণ্ডিত হয়ে গেল, ঠিক আছে। জায়গাটার নাম পরে দিয়ে দেবো আমরা, ঠিক আছে। এবার হচ্ছে কি, ওই জায়গাটা থেকে, ঠিক আছে, যেখানে ছেদ করছে সেখান থেকে 60 ডিগ্রি আঁকতে হবে। আগের ভিডিওটাও দেখিয়েছিলাম যেখানে ছেদ করে সেখানে 60 ডিগ্রি আঁকতে হয়। তাই এবার কিন্তু খাতাটাকে একটু উল্টো করে দেবে, আমি উল্টো করতে পারছি না কারণ এখানে ক্যামেরা আছে, তাই আমি ওখান দিয়ে ওইভাবে 60 ডিগ্রি আঁকার চেষ্টা করছি। তো 60 ডিগ্রি এঁকে দেখো একদম সোজা একটা দাগ চলে আসছে, সে সোজা একটা দাগ কেটে দিলাম, তাহলে 60 ডিগ্রি ওটা হয়ে গেল। 60 ডিগ্রি আঁকার পর একটা সমান্তরাল দাগ টানতে হয়। কীভাবে দাগ টানতে হয়, এসির একটা পুরো মাপ নিতে হয় এসি। তো আমরা দেখো প্রথমে এসির মাপটা নিয়ে নেব। এসির মাপ নিয়ে ভালো করে নেবে, বিতে বসিয়ে নিচে একটা দাগ হবে, আর এবির মাপ নিয়ে সিতে বসিয়ে নিচে একটা দাগ হবে, ঠিক আছে। তো যে দাগে ছেদ করছে সেই দাগে পুরো বি থেকে টেনে দেবে, ঠিক আছে, বি থেকে সোজা টেনে দেবে। তাহলে সোজা টানার পর সমান্তরাল হয়ে গেল, এসির সমান্তরাল পেয়ে গেলাম, ঠিক আছে। এটার নামকরণ করে দেবে পরে। তাহলে 60 ডিগ্রি এখানে ছেদ করছে। এবার কি করবে, এবার হচ্ছে যে সমদ্বিখণ্ড থেকে যে মাপটা, সেই সমদ্বিখণ্ডিত মাপ থেকে ওই মাপ দুটো, হ্যাঁ, এইখান থেকে এতটার মাপ আমি কি করব নিয়ে নেব। মাপ নিয়ে যেখানে ছেদ করেছে সেখান থেকে বসিয়ে এদিকে টেনে দেবো, হ্যাঁ।
তো টানার পর কি করব, সি বিন্দু থেকে ওটা মিলিয়ে দেব, তাহলে একটা সামান্তরিক তৈরি হয়ে গেল। ঠিক আছে, তোমরা খাতাটাকে ঘুরিয়েও করতে পারো, আমি ঘোরাইনি। এবার নামকরণ করে দাও, ওটাতে ডি, এটা ই আর এটা এফ, তাহলে DEFC এটা একটা সামন্তরিক তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ওপরে একটা 60 ডিগ্রি ছিল, তাহলে এটা হচ্ছে একটা পারফেক্ট ছবি। ঠিক আছে, এবার নিচে যে লেখাটা সেটা কিন্তু একই লেখা, ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্তরিক DEFC অঙ্কন করা হলো। ঠিক আছে, এটা নিজেরা লিখে নিও। আর একবার বলছি, ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট CDEF সামন্তরিক অঙ্কন করা হলো। ব্যাস।